আসসালামু আলাইকুম এভরিওয়ান, মহাজ ব্লগে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার সাথে শীত স্পেশাল একটা রেসিপি, যেটা কিনা শীত আসলে অবশ্যই না, একবার হলো না খেলে বুঝবেন না যে এটার স্বাদটা কতটুকু। তো আজকে আমি হোটেল স্টাইলে বিভিন্ন রকম সবজি দিয়ে একটা ভাজি করব, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে আমি এই সবজির রেসিপিটা করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি চুলা কিন্তু হাঁড়ি বসিয়ে দিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা তেল। গোটা মশলাটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে হালকা একটু ভেজে নিব, সামান্য একটু নরম করে নিব, একদমই লাল লাল করব না। তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব। এখানে আমি এক টেবিল চামচের মতো আদা আর এক টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটা দেওয়ার পরে সামান্য একটু ভাজবো, যাতে করে এর যে একটা কাঁচা গন্ধ আসছে সেটা চলে যায়। তো আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পরে এখানে সামান্য একটু পানি দিব, আর কোনো পানি ব্যবহার করব না। এই পানিতে আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করব, যেহেতু এটা একটা ভাজি রেসিপি। সামান্য একটু পানি দিলাম যাতে করে যে গুঁড়া মশলাটা ব্যবহার করব সেটা পুড়ে না যায়, কালারটা যাতে নষ্ট না হয় সেজন্য। এখানে কিছুটা হলুদের গুঁড়া দিলাম, টেবিল চামচ জিরেও দিলাম, স্বাদ মতো কাঁচামরিচও দিলাম, আর সামান্য একটু গুঁড়া মরিচও দিলাম যাতে করে সুন্দর একটা কালার আসে। আর মশলাটা সামান্য 2-3 মিনিটের মতো একটু মিডিয়াম আঁচে কষিয়ে নিব যাতে করে তেলটা উপরে চলে আসে। আর এই যে হলো আমার সবজিগুলো, এগুলো আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি। আমি আমার পছন্দ মতো কিছু সবজি নিয়ে নিলাম এখানে। তো তেলটা আর পেঁয়াজটা যখন একটু কষানো হয়ে গেছে দেখেন তেলটা কিন্তু ছেড়ে দিছে। এবার উপর থেকে আমি সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে এখন আমি মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিব নাড়াচাড়া করে। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে। এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। তো সবজিগুলো মিক্স করে কিছুক্ষণ ডেকে রান্না করলাম, আর অনেক পানি উঠছিল, ভাপের পানি সহকারে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিলাম। এবং আমার সবজিটাও কিন্তু অলরেডি হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, বেশি একটা নাড়াচাড়া করি নাই, তাই কেননা ভেঙে যাবে, ভাঙলে দেখতে সুন্দর লাগবে না। তো শেষ হয়ে গেল মজাদার স্বাদের একটা সবজির ভাজি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো শেষ পর্যন্ত উপর থেকে সামান্য একটু ধনে পাতা দিয়ে এবার নামিয়ে গরম গরম ভাত রুটি পরোটার সাথে আপনারা পরিবেশন করতে পারবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা। দেখেন কত সুন্দর অরিজিনালি যে কালারটা সেটাই আছে, তেমন একটা চেঞ্জ হয়নি। শীতকালে এরকম একটা ভাজি হলে আর কিছুই লাগে না, খুবই সুন্দর। তেলটাও ছেড়ে গেছে, এবার নামিয়ে নেব চুলা থেকে। আশা করি আপনাদের ভালো লাগবে আবারও বলছি। তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম।